everyone, welcome and welcome back to my channel Nursing Think Tank. As I promised, আমি তোমাদেরকে বলেছিলাম এসআইসি এক্সামের আগে আমি ওএমআর শিট ফিল আপ রিলেটেড আর তোমাদের স্কোরিং স্ট্র্যাটেজি রিলেটেড সেফ স্কোরিং এবং কিভাবে তোমরা কোশ্চেন পেপার অ্যাটেম্প করবে সেই রিলেটেড একটা ভিডিও তোমাদের কাছে আমি অবশ্যই আনবো। তো আজকে আমরা টাইম ওয়েস্ট না করে, যেহেতু এসআইসি এক্সাম আমাদের দোরগোড়া একদম চলে এসছে, আমাদের দরজা নক করছে, তো টাইম না ওয়েস্ট করে আজকে আমরা এই ডিসকাশন শুরু করব। প্রথমেই বলছি এসআইসি এক্সাম 7 জুলাই, এসআইসি এক্সাম 7 জুলাই সেটা আমরা সবাই জানি, নিশ্চয়ই তোমরা সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। যারা যারা এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি তারা আমার ডেসক্রিপশন বক্সের লেখা লিঙ্ক থেকে বা আই বাটনের যে লিঙ্কটা আছে ওখান থেকে ডাইরেক্ট অ্যাডমিট ডাউনলোড করতে পারো। এবং আমি সাজেস্ট করবো যে যেখানে তোমাদের এক্সাম সেন্টার পড়েছে সেখানে অবশ্যই তোমরা ফিজিক্যালি না যেতে পারলেও গুগল ম্যাপ অনুযায়ী বা তোমরা যে লোকেশনে আছো সেই লোকেশন থেকে তোমার এক্সাম সেন্টারে কিভাবে যাবে সেটা একটা রাফ নোট নিজেদের মধ্যে করে নাও। তাতে কি হবে, এক্সামের দিন সকালে তোমাদের মধ্যে অ্যাংজাইটি ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা কিন্তু ভিডিওটা একদম এন্ড অব্দি দেখবে এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো নো মোর টাইম ওয়েস্ট, লেটস জাম্প টু দ্য অ্যাকচুয়াল ডিসকাশন। ফার্স্ট পয়েন্ট যেটা বলবো যে ইএসআইসি এক্সামটা এবছর ইউপিএসসি নিচ্ছে বলে তোমাদের সবার মধ্যে একটা খুব হাইপ চলছে, মানে তোমরা সবাই খুব অ্যাংশাস বা ভাবছো কি হবে না হবে, আগে তো ইএসআইসি অন্যভাবে কোশ্চেন হতো। বাট রিল্যাক্স, আমি বলতে চাইছি জাস্ট রিল্যাক্স, কোনো তাড়াহুড়া নেই, বি কনফিডেন্ট। কনফিডেন্স এখানে একটা খুব বড় রোল প্লে করে, কনফিডেন্ট থাকলে তুমি ঠিকঠাক থিঙ্কিং করতে পারবে, কোশ্চেন পেপার তোমরা পাওয়ার সঙ্গে সঙ্গে একটা লম্বা ব্রিদিং নেবে এবং নিজে নিজের মনে বলবে যে আমি আমার এক্সামটায় এই এক্সামটায় আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। তখন দেখবে নিজের মধ্যে থেকে একটা পজিটিভিটি আসছে, যে কনফিডেন্সে তোমাকে সমস্ত এক্সামের যে অ্যান্সারগুলো আছে, কোশ্চেনের যে অ্যান্সারগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে চুজ করতে হেল্প করছে। ভয় পাওয়ার কিছু নেই, ইউপিএসসি কন্ডাক্ট করুক বা এনটিএ কন্ডাক্ট করুক, ইএসআইসি এবারে কিন্তু সিবিটি নয়, তোমরা সবাই জানো ওবিটি হিসেবে হচ্ছে। ওবিটি মানে ওএমআর বেসড টেস্ট। তাহলে ওবিটি টেস্ট করার আমরা কিছু রুলসগুলো নিয়ে ডিসকাশনের কথা বলছিলাম। প্রথমে হচ্ছে ওএমআরসি, ওএমআরসিটা আমরা দেখে নেব। ধরো কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 এ তোমার হচ্ছে গিয়ে 4টা অপশন থাকছে, এটা অপশন এ, অপশন বি, অপশন সি এবং অপশন ডি। তোমাদেরকে বলেই দিয়েছি অ্যাজ ইউর প্রিভিয়াস অ্যাজ মাই প্রিভিয়াস ভিডিও যে তোমাদের ব্ল্যাক কালারের বল পেন নিয়ে যেতে হবে, জেল পেন নয়, ব্ল্যাক কালারের বল পেন নিয়ে যেতে হবে এবং সেটা দিয়েই শুধুমাত্র ফিল আপ করতে হবে। তো দেখো আমি কেন বললাম কনফিডেন্স থাকা দরকার, কনফিডেন্স যদি তুমি না থাকে, কনফিডেন্স যদি তুমি না থাকো, তুমি যদি অ্যাংজাইটিতে ভুগো, তাহলে কিন্তু তোমার ধরো কোশ্চেন নাম্বার 1 তোমার মনে হলো অ্যান্সার বিটা হচ্ছে ঠিকঠাক, তাহলে তুমি কি করলে অ্যান্সার বিটা একদম বললি সার্কেল করে দিলে। অ্যান্সার বি সার্কেল করার পরে কিছুক্ষণ পরে তোমার যখন মাইন্ড রিল্যাক্স হলো তখন তোমার মনে হলো যে না অ্যান্সার বি নয় অ্যান্সার ডি, তখন তুমি কি করলে অ্যান্সার ডিতে আবার সার্কেল ফিল আপ করলে আর এটা ক্রস করলে। তুমি কি জানো এটা কত বড় ভুল? এই ভুলের জন্য তোমার পুরো 1 নম্বরের যে কোশ্চেনটা, মানে একটা যে কোশ্চেন পার কোশ্চেনের পেছনে তোমাদের 3 নম্বর করে থাকছে, তো সেই কোশ্চেনটা কিন্তু তোমার বাতিল হয়ে আছে। তাই জন্য আমি বলছি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, কোশ্চেনটা ভালোভাবে পড়ো, বোঝো, একবার না পারলে আরেকবার বোঝো, দেন তুমি অ্যান্সারটা অ্যাপিয়ার করো। এবং কোশ্চেনটা অ্যাপিয়ার করার আমি একটা স্ট্র্যাটেজি বলে দিচ্ছি, তোমার তো কোশ্চেন পেপার একটা থাকছে, অ্যান্সার পেপার একটা থাকছে, তাই তো? এবার কোশ্চেন পেপারে 1 2 3 4 করে থাকছে, অ্যান্সার পেপারে 1 2 3 4 করে তার সাথে এবিসিডি থাকছে। আমি বলবো মানে সেফ মেথড হিসেবে কোশ্চেন পেপারে ধরো তুমি 1 নম্বর কোশ্চেনটা করছো, 1 নম্বর কোশ্চেনে অপশন বি তোমার রাইট হলো, রাইট অ্যান্সার, অপশন বিটা তুমি কোশ্চেন পেপারে একটা মার্ক করে দাও, টিক করে মার্ক করে দাও এবং সাথে সাথেই অপশন বিটা তোমার ওএমআর যে আছে ওএমআরে তুমি সার্কেল করে দাও। তাতে কি হচ্ছে তোমার একটা টাইম অ্যান্সার হয়ে যাচ্ছে, টাইম বাঁচছে। অনেকে কি করে যে কোশ্চেনের অ্যান্সারগুলো প্রথমে টিক করে দেয় আর লাস্টে খুব তাড়াহুড়ো করে তোমার ওএমআর শিট ফিল আপ করে, তাতে কিন্তু এর বদলে বি, বি এর বদলে সি, সি এর বদলে ডি, এরকম কিন্তু ভুলভাল হতেই পারে। তো হ্যাসেল ফ্রি ভাবে এক্সাম দেওয়ার জন্য তুমি প্রথমে অ্যান্সার শিটে রিয়েল অ্যান্সারটা যেটা তোমার ঠিক বলে মনে হয়েছে শান্ত দিমাগে অ্যাপিয়ার করার পরে সেটাকে সিলেক্ট করবে এবং সেই সিলেক্টেড অ্যান্সারটা তুমি ওএমআর শিটে ফিল আপ করবে। এই তো গেল কনফিডেন্ট ভাবে এক্সাম দেওয়ার কথা। তোমরা কমেন্ট বক্সে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো দিদি সেফ স্কোরিং, সেফ স্কোরিংটা কি? সেফ স্কোরিং
সেকেন্ড পয়েন্ট নিয়ে ডিসকাস করবো। দেখো সেফ স্কোরিং হিসেবে কিন্তু সেরকম কোনো বাধা ধরা রুলস নেই। ইএসআইসি নোটিফিকেশনের মধ্যে অলরেডি তোমাদেরকে বলেই দিয়েছে যে যারা আনরিজার্ভ এবং ওবিসি আছে তাদের জন্য 50% এবং যারা এসসি এসটি বা ফিজিক্যালি উইক পার্সন আছে তাদের জন্য 40% তোমাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ 100টা কোশ্চেনের মধ্যে তোমাকে 50টা বা 40টা করতেই হচ্ছে। তারপরেও তুমি যদি জিএস করতে চাও সেফ স্কোরিং কি সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে তোমার এডুকেশনের উপরে, মানে তুমি কতটা রিটেন করতে পেরেছো, তোমার কতটা মেমোরি আছে, তুমি কতটা সিলেবাস কভার করতে পেরেছো, এগুলোর উপরে। অ্যাজ সাচ সেফ স্কোরিং বলে কিছু নেই। সেফ স্কোরিং পার্সন টু পার্সন ভ্যারি হবে, ম্যান টু ম্যান ভ্যারি হবে, এবং সেটা নিজেদের পড়াশোনা যতটা হয়েছে, যতটা আমি মেমোরাইজ করতে পারবো এক্সাম হলে বসে, তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 50-60-40%। এবার আমি বলবো যে কিরকম ভাবে এক্সামটা হবে। এক্সামটা তো তোমরা জানোই 100টা কোশ্চেন, 100টা কোশ্চেনের জন্য তোমাদের থাকছে 3 নাম্বার করে, মোট 300 নাম্বার। ঠিক আছে, এই 300 নাম্বার করার জন্য তোমরা 300 নাম্বার অ্যাটেন্ড করার জন্য পাচ্ছ 120 মিনিট। অর্থাৎ 100টা কোশ্চেনের জন্য তোমরা পাচ্ছ 120 মিনিট, প্রত্যেকটা কোশ্চেনের জন্য মোর দেন 1 মিনিট পাচ্ছ। বা যদি এই মোর দেন 1 মিনিট হিসেবেই ধরো, তাহলে আমি নেক্সট পয়েন্ট অফ ডিসকাশন তোমাদের কাছে আসবো স্ট্র্যাটেজি, কিভাবে তোমরা কোশ্চেন পেপারটা অ্যাপিয়ার করবে বা কোশ্চেন পেপারে কিভাবে তোমরা অ্যাটেম্প নেবে অ্যান্সারগুলো সলিউশন করার জন্য। তো এর স্ট্র্যাটেজিকে আমি 3টে ভাগে ভাগ করব। ঠিক আছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, স্কিপ না করে খুব ভালোভাবে বুঝে নাও। স্ট্র্যাটেজিটাকে 3 ভাগে ভাগ করব। প্রথম স্ট্র্যাটেজি হলো, আমি নাম দিলাম স্ট্র্যাটেজি এ, স্ট্র্যাটেজি এ। নেক্সট এদিকে আমি নাম দিচ্ছি স্ট্র্যাটেজি বি, আর লাস্টলি আমি নাম দিচ্ছি স্ট্র্যাটেজি সি। দেখো এই যে মেথডটা আমি বললাম, এই মেথডটা সম্পূর্ণ আমি আমার নিজের এক্সামগুলো যখন অ্যাপিয়ার করতাম তখন আমি এগুলো ফলো করতাম। তো আমি তো পার্সোনালি খুবই বেনিফিটেড হয়েছি, আমি চাই তোমরাও বেনিফিটেড হও, সেই জন্য আমি আমার এই সিক্রেট টিপস তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে যেটা বললাম স্ট্র্যাটেজি এ, স্ট্র্যাটেজি এ কি, তুমি এক্সাম হলে বসলে, তোমার কাছে কোশ্চেন পেপার বুকলেট এলো, অ্যানসার ওএমআর শিট এলো, সেটা নিয়ে তুমি একটা লম্বা শ্বাস নিলে, রিল্যাক্সড হলে, এবং নিজের মনে নিজেকে প্রমিস করলে যে আমি আমার বেস্ট এই এক্সামে দেব। ওকে, অলরাইট, হয়ে গেল। তারপরে এক্সাম পেপার যখনই তুমি পেয়ে গেলে, যখনই তুমি বুকলেটটা সিল কাটলে, ওপেন করলে, তখন মানে এটা তোমাদের ক্ষেত্রে হবে, আমার ক্ষেত্রে হবে যে অ্যাংজাইটি, মানে ওটা কন্ট্রোল করা যায় না, যে দেখি পাতা উল্টে উল্টে দেখি কোনটা কি কি কেমন কেমন কোশ্চেন এসছে, ওটা হয় সবার। ওটার জন্য তোমরা ওটাকে রেস্ট্রিক্ট না করে ওটার জন্য তোমরা 5 মিনিট টাইম নিয়ে নাও। ঠিক আছে, 5 মিনিট টাইম নিয়ে নাও, নট বেশি, কারণ তোমার হাতে টাইম তো লিমিটেড, 5 মিনিট টাইম নিয়ে নাও। নেক্সট যে আমি বলবো 120 মিনিটকে ডিভাইড করছো, তো 40-45 মিনিট, নেক্সট 40-45 মিনিট ওনলি সেই অপশন গুলোকে তোমার কোশ্চেন পেপারে এবং ওএমআর শিটে মার্ক করো যেগুলো কিনা তোমার একদম শিওর শট, মানে তুমি জানো, মানে 100% শিওর, একদম শিওর, সেইগুলোকে তুমি 40-45 মিনিটের মধ্যে মার্ক করে দাও। হয়ে গেল, তাহলে 100টার মধ্যে 100টা কোশ্চেনের মধ্যে যেগুলো একদম শিওর সেটা তুমি কমপ্লিট করে ফেলছো 40-45 মিনিটের মধ্যে। নেক্সট তুমি আসবে সেকেন্ড স্টেপে, সেকেন্ড স্টেপ হচ্ছে বি। স্টেপ বির মধ্যে কি হচ্ছে, এই স্টেপ বিটা আমি জেনারেলি আমার এক্সামের ক্ষেত্রে 1 আওয়ার নিয়ে থাকি, 1 ঘন্টা মতো নিয়ে থাকি। এই 1 ঘন্টাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই 1 ঘন্টা তোমাকে হয়তো নেগেটিভ মার্কিং হাই বা নেগেটিভ মার্কিং লো এটাতে হেল্প করতে পারে। আবার এই 1 ঘন্টায় কিন্তু তোমাকে সিলেকশনের চাবি দিয়ে দিতে পারে। অর্থাৎ এই যে 1 ঘন্টা দেখছো, এই 1 ঘন্টাটা এতটাই ইম্পর্টেন্ট, এখানে নেগেটিভ মার্কিং হয়ে তুমি মেরিট লিস্ট থেকে আউটও হয়ে যেতে পারো, অথবা নেগেটিভ মার্কিং কমিয়ে সিলেকশন লিস্টে একদম টপ র্যাঙ্ক করতে পারো। তো এখানে কি স্ট্র্যাটেজি ইউজ করা হয়, এখানে স্ট্র্যাটেজি ইউজ করা হয় সেইগুলোই, যেই কোশ্চেন গুলো তুমি একদম পারছো না, মানে তোমার মনে হচ্ছে এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, কনফিউজড যে কোন অ্যান্সারটা হবে, প্রথমেই শান্তভাবে কোশ্চেনটা পড়ো। একবারে যদি না বুঝতে পারো তাহলে দুবারে কোশ্চেন পড়ো। কোশ্চেনটা পড়ার পরে ধরো সিনারিও বেসড কোশ্চেন হলো, তাহলে তুমি ক্লোজড অপশন কি আছে সেটা দেখলে, অথবা কোনো একটা তোমার সিলেকশন কোশ্চেন হলো যে কোনটা হবে, সেখানে তুমি এলিমিনেশনটা আগে করবে, মানে এ বি সি ডি, ধরো এ বি সি ডি এই 4টের
অপশনের মধ্যে কোন অপশন দুটো বা একটা হবেই না, একেবারে আউট, সেটাকে বাদ দিয়ে দিলে, এটাকে হচ্ছে বাদ দেওয়াটাকে বলছি এলিমিনেশন। এই এলিমিনেশনটা যদি ঠিকঠাক করতে পারো, তোমাদের নেক্সট যে অ্যাটেম্প হবে অ্যান্সার করার, সেটা কিন্তু মানে অ্যাবাউট 60-70% তোমাদের রাইট হবে। অর্থাৎ এ বি সি ডি চারটের মধ্যে তুমি বুঝতে পারলে বিও হবে না আর ডিও হবে না, তাহলে তোমার হাতে কটা অপশন থাকছে? দুটো, এ থাকছে আর সি থাকছে। এই এ আর সি এর মধ্যে কোনটা হবে একটু শান্ত দিমাগে যদি তোমরা ভাবো, তাহলে কিন্তু তোমরা ইজিলি এটা করে ফেলতে পারবে। সেই এই টাইপের কোশ্চেন গুলো, এই টাইপের কোশ্চেন গুলো ভালোভাবে ঠান্ডা মাথায় ভেবে অ্যাটেন্ড করবে স্টেজ বি এর মধ্যে, যেটা কিনা 1 ঘন্টা তোমাকে সময় দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল স্টেজ এ, শিওর শট গুলো আমি করে ফেললাম। হয়ে গেল স্টেজ বি, যেগুলো আমি ভাবছিলাম কোনটা হবে কোনটা হবে না, একটু দোনামোনায় ছিলাম, সেগুলো হয়ে গেল। নেক্সট আসছি আমাদের স্টেপ সি। স্টেপ সি তে জেনারেলি 15-20 মিনিট আমি বলবো, এর থেকে বেশি এখানে লাগেও না, বা এর থেকে বেশি এখানে টাইম দিলে কিছু লাভও নেই। এই কারণেই বলবো যে স্টেজ সি সেইগুলোতে দেওয়া হচ্ছে যেগুলোতে কিনা তুমি একেবারেই জানছো না, একেবারেই বুঝতে পারছো না। একটা ধরো ইমেজ বেসড কোশ্চেন, ইমেজটা তোমার মাথায় আসছে কিন্তু ঠিকঠাক করে মনে পড়ছে না কি ওটা থাইরয়েডেক্টমি ইনস্ট্রুমেন্ট না তোমার গ্লটাইটিসের ইনস্ট্রুমেন্ট, কি ইনস্ট্রুমেন্ট মাথায় তোমার আসছে না, তো সেইগুলো তোমার যাচ্ছে এই জিনিসগুলো যেগুলো তুমি একেবারেই শিওর না, সেইগুলো যাচ্ছে তোমার সি এর মধ্যে। ভেবে যদি কোনোটা মনে হয় যে হ্যাঁ এটা হয়ে যাবে, আমি পারবো বা এটাতে রিস্ক নেওয়া যায়, এই অ্যান্সারটা রিস্ক নেওয়া যায়, সেটা তুমি সি তে অ্যাপিয়ার করলে, আদারওয়াইজ লিভ ইট। এই সি স্টেজের মধ্যে তুমি এ আর বি একবার রিচেক করে নাও যে তোমার অ্যান্সার গুলো যেগুলো কোশ্চেন পেপারে মার্ক করেছিলে সেগুলো অ্যান্সার শিটেও ঠিকঠাক মার্ক করেছো কিনা, এবং তার সাথে মার্ক করে নাও কোন কোনগুলো তুমি ডাউটে আছে, যেগুলো তোমাকে পরে কোশ্চেন পেপার নিয়ে হয়তো পরে অ্যানালাইসিস করার জন্য হেল্প করবে। এইটা ছিল এক্সামে অ্যাপিয়ার হওয়া 3টে স্টেপ। আজকে ডিসকাশনের মধ্যে ESIC 7 জুলাই তোমাদের সাথে এই কনভারসেশন আমার হলো। কনফিডেন্ট থাকবে, সেভ স্কোরিং নিজেরা নিজেদের পড়াশোনা অনুযায়ী রাখবে, এবং স্ট্র্যাটেজি কিন্তু প্লিজ তোমরা এই স্ট্র্যাটেজি ফলো করো, এই স্ট্র্যাটেজি কিন্তু তোমাদের কাছে ভীষণ হেল্পফুল হবে। আমি পার্সোনালি খুব ভালোভাবে এই স্ট্র্যাটেজি ফলো করে হেল্প পেয়েছি। টোটাল থাকছে 300 মার্কের এক্সাম, 300 মার্কের জন্য 520 মিনিট এবং 100টা কোশ্চেন। 300 মার্কের মধ্যে তোমাদের কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং হচ্ছে, অর্থাৎ একটা ভুল হলে 1/3 তোমার টোটাল প্রাপ্ত মার্কস থেকে ডিডাক্ট হচ্ছে। ঠিক আছে, এই ছিল আজকে ডিসকাশন। তো এর সাথে একটা অ্যাডেড টিপস দিয়ে দিই, এক্সামের আগের দিন তোমরা লাইট ডায়েট খাবে, খুব কিছু রিচ ফিচ খাবে না, ভালো করে ঘুমাবে, 6-8 আওয়ার্স ঘুম ভীষণ জরুরি। ঘুম কিন্তু আমাদের মেমোরির মধ্যে আরো বেশি তথ্য রিটেনশন করতে হেল্প করে, সো ভালো করে ঘুমাবে। পসিবল হলে এক্সামের দিন সকালে 5-10 মিনিট একটু মেডিটেট করবে বা প্রাণায়াম করবে, এবং এক্সাম সেন্টারে এক্সাম কন্ডাক্ট শুরু হওয়ার অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা আগে তোমরা পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালোভাবে এক্সাম দাও। অল দ্য বেস্ট ফ্রম মাই সাইড, টাটা।